চতুর্থ প্রকার ওসিলা, চতুর্থ প্রকার ওসিলা মৃত বুজুর্গানে দিন যারা, মৃত আউলিয়ায়ে কেরাম যারা, তাদের ওসিলা দিয়ে দোয়া করা। এই ব্যাপারটা নিয়ে মতানৈক্য আছে। তো আমি আপনাদের কাছে বিনীতভাবে বলবো, যেহেতু মতানৈক্য আছে এই পর্যন্ত যাওয়ার দরকার নাই। বুঝলেন আমার কথা? আমি কিন্তু পক্ষেও বলার দরকার মনে করি নাই, বিপক্ষেও বলার দরকার মনে করি নাই। আপনি এইটার দিকে যায়নি না, সব সময় চেষ্টা করবেন যতক্ষণ পর্যন্ত এমন আমল করা যা যে আমলে কোনো বিতর্ক নেই, যেই আমলে কোনো কি নাই, বিতর্ক নাই, সেইটাকে ধরে রাখার চেষ্টা করবেন। ওসিলা চার প্রকার, আপনি তিন প্রকার নিয়ে থাকেন না, চতুর্থ প্রকার যেহেতু বিতর্ক আছে দরকার কি? তিন প্রকার নিয়ে থাকেন না, তিন প্রকার কি কম? চারের মধ্যে তিনই আপনার পক্ষে আসছে, আর কত চান ওসিলা? আল্লাহর নাম দিয়ে দোয়া করেন, নেক আমল দিয়ে দোয়া করেন, জীবিত আউলিয়াই কেরাম রাসূল সাল্লামের ওসিলার চাইতে আর কারে বড় ওসিলা দরকার আপনার? আর কোন ওসিলার প্রয়োজন আছে? এদেরকে দিয়ে দোয়া করেন, চতুর্থ প্রকারে যাওয়ার প্রয়োজন নাই। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা নিজেও বলছেন এই যে কথাগুলি আমি বললাম যে ইবাদতের মাধ্যমে আল্লাহর কাছে ওসিলা চাওয়া, এটা সবার জন্য সহজ হবে না। ইল্লা আলাল খাশিঈন, যারা আল্লাহকে একনিষ্ঠ ভাবে বিশ্বাস করতে পারছে, যারা পরকালে উপস্থিত হওয়ার বিশ্বাস রাখে। আন্নাহুম মুলাকু রব্বিহিম, যে তারা তাদের রবের সাথে সাক্ষাতে লিপ্ত হবে। ও আন্নাহুম ইলাইহি রাজিউন, তার কাছে ফিরে যেতে হবে। তারা ছাড়া এটা সবার দ্বারা সম্ভব না, যে বিশ্বাস রাখবে পরকালের তার জন্যই সম্ভব। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝে যে কথাগুলি বললাম আমাকে এবং আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। আগামী